नमस्कार बंधुरा, वेलकम माय यूट्यूब चैनल इनफॉरमेशन अबाउट ड्रग्स। बंधुरा आज के वीडियोते चर्चा करब एक बेस्ट एंटासिड जेल डाइजिन जेल निये। एटा अबाउट इंडिया लिमिटेड कम्पानी प्रोडक्ट, 200 ml बोतल पैकिंग, जार दाम मात्र 139 टाका। एर मध्य कन्टेंट देवा रयेछे मैगनेशियम हाइड्रोअक्साइड 185 mg, सिमिथिकोन 50 mg, सोडियम कार्बोक्सि मिथाइल सेलुलोज 100 mg और अलुमिनियम हाइड्रोअक्साइड 830 mg। बंधुरा आज के वीडियोते आमरा जानबो डाइजिन जेलेर यूज, डोज और साइड इफेक्ट निये डिटेल्स आलोचना करब। तो चलुन बंधुरा शुरू करी आजकेर वीडियो। बंधुरा ए डाइजिन जेलेर मध्ये जे सब कन्टेंट देवा रयेछे सेगुलिर काज कि? मैगनेशियम हाइड्रोअक्साइड सकल प्रकार पेटर प्रब्लेम दूर करे, जेमन बद हजम, खाट्टी ढेकार बा धुमा ढेकार, बुक जलन, एसब क्षेत्रे डॉक्टर ए जेलटी सजेस्ट करे थाकेन। मैगनेशियम हाइड्रोअक्साइड एंटासिडेर क्षेत्रे दारुण, ताई एसिडिटिर क्षेत्रे दारुण काज करे। सिमिथिकोन गैसेर समस्यार क्षेत्रे डॉक्टर सजेस्ट करे, पेटे गैस दूर करार जोन्नो सिमिथिकोन देवा हय। सिमिथिकोन एंटी फ्यूमिंग एजेंट, पेटे अधिक गैसेर जोन्नो जेमन पेटे व्यथा, बुक जलन, এইসব সমস্যা দূর করার জন্য ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ পেটে আলসার ও গ্যাসের সৃষ্টি হতে দেয় না, পেটকে একদম সাফা করে দেয়। অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড এক অ্যান্টাসিড মেডিসিন, পেট গড়বড়, বদ হজম, গ্যাসের ফলে পেট ফুলে যায়, পেট খারাপ হয়, এইসব কন্ডিশনে ডক্টর অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড সাজেস্ট করে থাকেন। বন্ধুরা এটা ওটিসি প্রোডাক্ট, আপনি যে কোনো মেডিসিন শপে এই ডাইজিন জেলটি আপনি পেয়ে যাবেন। বন্ধুরা এটা দুটি ফ্লেভারে পাওয়া যায়, একটি মিন্ট ফ্লেভার ও একটি অরেঞ্জ ফ্লেভার, আপনি যে কোনো মেডিসিন শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বন্ধুরা এবার জানবো এই জেলটির ইউজ নিয়ে। এটি একটি অ্যান্টাসিড জেল, এর কাজ হলো আমাদের পেটজনিত যেসব সমস্যা হয় তাকে ঠিক করা। এই জেলটি ইউজ করা হয় যেমন যদি আপনার অ্যাসিডিটি প্রবলেমে হয় বা পেট জ্বলন হয়, বুক জ্বলন হয়, তো এই সব কন্ডিশনে আপনি এই জেলটি ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনার হার্টবার্নের সমস্যা হয় বা বদ হজম হয় বা খাট্টি ঢেকার বা পেটে ইনডাইজেশনের সমস্যা হয়, গ্যাসের জন্য আপনার আপসেট লাগছে বা গ্যাস্ট্রিকের ফলে আপনার পেট পেন হচ্ছে, তো এইসব সমস্যা সমাধানের জন্য ডক্টর এই জেলটি দিয়ে থাকেন ও এই জেলটির দারুণ রেজাল্টও দেখতে পাওয়া যায়। বন্ধুরা এবার জানবো এই জেলটির ডোজ নিয়ে। অ্যাডাল্ট পুরুষ ও মহিলাদের জন্য দিনে দুবার 10 ml করে খাবার খাওয়ার পর এই জেলটি খাবার পরামর্শ দিয়ে থাকেন ডক্টর। ছোট বাচ্চাদের এই জেলটি খাবে না, ছোট বাচ্চাদের খাবার আগে ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়াবেন। বন্ধুরা এই জেলটির খুব কম সাইড ইফেক্ট দেখা যায়। যদি কারো শ্যুট না করে তো তার ক্ষেত্রে কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেমন কনস্টিপেশন, অ্যালার্জি রিঅ্যাকশন, উইকনেস, এইসব সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা কিছু কথা মাথায় রাখবেন, যদি আপনার গ্যাস সৃষ্টি হয় তো আপনি অধিক মাত্রায় জল খান, অয়েলি ফুড অ্যাভয়েড করে চলুন। যদি আপনি গর্ভবতী বা সদ্যজাত শিশুকে স্তন পান করাচ্ছেন তো এই জেলটি খাবার আগে আপনি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। যদি আপনার কিডনি বা লিভার জনিত প্রবলেম থাকে তো সেটি আপনার ডক্টরকে অতি অবশ্যই জানাবেন, তারপর এই জেলটি খাবেন। বন্ধুরা এটাই ছিল ডাইজিন জেল নিয়ে তথ্য। আই হোপ ভিডিও সকলে ভালো হয়েছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের বেল আইকনটি টিপে দেবেন।